হ্যালো সবাইকে, জাভাস্ক্রিপ্ট প্রবলেম সলভিং লেকচারে সবাইকে আবারও ওয়েলকাম। সো আজকে আমরা নতুন একটি প্রবলেম সলিউশন করব লিটকোড থেকেই। সো লিটকোডে 219 নম্বর প্রবলেম হলো এটা। সো আপনার 219 নম্বর প্রবলেমে গেলেই প্রবলেমটি দেখতে পাবেন। সো এখানে আমরা একটা প্রবলেম সলভ করব, এটা ডিসক্রিপশনে বলছে যে তারা হচ্ছে আমাদেরকে একটা ইন্টিজার নাম্বার দিবে, মানে ইন্টিজার অ্যারে দিবে নাম্বারের, এবং হচ্ছে একটা ইন্টিজার কে দিবে। ওকে, সো আমরা এই যে অ্যারে এবং কে দিবে এটাতে আমরা রিটার্ন করব হচ্ছে ট্রু। আমাদের যে আউটপুট আসবে সেটা রিটার্ন হবে হচ্ছে ট্রু। সো কখন ট্রু আসবে? তখনই ট্রু আসবে যখন আমাদের যে নাম্বারটা আছে, যে নামস অ্যারেটা আছে, এর মধ্যে আমরা হচ্ছে যে ইন্ডেক্স নাম্বার দিয়ে অ্যাক্সেস করব, এটা ইকুয়াল ইকুয়াল আমরা আরেকটা ইন্ডেক্স নাম্বার আমরা পাবো, যে আরেকটা নামস ইকুয়াল ইকুয়াল আমরা যে। সো যখনই আমরা মানে এই নাম অ্যারেটার মধ্যে আমরা কোনো দুইটা নাম্বার সমান পাবো, হ্যাঁ দুইটা নাম্বার সমান পাবো, তখন এবং মানে দুইটা কন্ডিশন সত্য হবে। তো এই যে দুইটা নাম্বার পাইছি, এদের ইন্ডেক্স নাম্বারকে যদি আমরা কি করি, এদের ইন্ডেক্স নাম্বার যদি আমরা বিয়োগ করি, হ্যাঁ এটা দুইটা ডিফারেন্স বিয়োগ করলে যদি লেস দেন ইকুয়াল কে হয়, কে এর সমান হয়, তাহলে হচ্ছে আমরা ট্রু রিটার্ন করব। ওকে, সো আমরা যদি নাম্বার অ্যারেটাতে চলে আসি, এখানে এই নাম্বার অ্যারেটাতে চলে আসি, এখানে দেখবো যে আমরা দুইটা নাম্বার কোথায় সমান আছে, এটা ফার্স্টে দেখে ফেলি। ওয়ান এবং ওয়ান, এই দুইটা নাম্বার সমান আছে। সো এটার ইন্ডেক্স কত? জিরো, ওয়ান, টু, থ্রি। সো এই ওয়ান আছে জিরোতম ইন্ডেক্সে আর এই ওয়ান আছে থ্রিতম ইন্ডেক্সে। সো আমরা ফার্স্টের আই পেলাম জিরোতম ইন্ডেক্সে মনে করি, এবং জে হলো আমাদের থ্রিতম ইন্ডেক্স। সো আই মাইনাস জে যদি আমরা করি তাহলে আমরা কত পাবো? এ বিএস মানি আমরা যদি এটা করে ফেলি, সো এটা হচ্ছে আমাদের কী হবে? অ্যাবসলিউট ভ্যালুটা মানে পজিটিভ ভ্যালু দি ভ্যালুস। সো এখানে হচ্ছে থ্রি লেস দেন ইকুয়াল কত হবে? কে। সো এটা যদি আমরা দেখি, আচ্ছা এটা হবে এটা কে, সো এটা কী আসবে? ট্রু। সো এইভাবে হচ্ছে আমরা বাকি যত আউটপুট আসবে বা বাকি যত কেস আসবে এভাবে হচ্ছে আমাদের চিন্তা করতে হবে। এবার এইটা হচ্ছে মেইন আর কি। সো আমাদের দুইটা বিষয়ে চিন্তা করতে হবে যে এই অ্যারেতে দুইটা এলিমেন্ট সমান হতে হবে। সমান হওয়ার পরে ওই দুইটা ইন্ডেক্স যদি বিয়োগ করার পরে, মানে ডিফারেন্স বের করার পরে যে কেটা আমাদেরকে তারা দিবে, কে এর সমান পাই, তাহলে হচ্ছে আমরা কি করব? ট্রু রিটার্ন করব। আচ্ছা ভালো কথা। সো আমরা যে কাজটা করব, আমরা এখানে একটা সুন্দরভাবে অপটিমাইজ করে আমরা কাজ করব। সো আমরা দুইভাবেই কাজ করতে পারি মূলত। সো আপনারা অন্যভাবেও চেষ্টা করতে পারেন। সো একভাবে হচ্ছে আমাদের কমপ্লেক্সিটি কম হবে, আরেকভাবে বেশি হবে, এটাই আর কি। সো নর্মালি এখন আমরা কমপ্লেক্সিটি নিয়ে চিন্তা করবো না, যেহেতু এখন আমরা বিগিনার। সো ওই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করতে হবে না, এখন আমরা একটা ওয়েতে সলিউশন করাটা চিন্তা করব। আচ্ছা, সো এখানে আমরা এখন যে কাজটি করবো, ফার্স্ট হচ্ছে আমি একটা নাম্বার ইন্ডিকেটস ভ্যারিয়েবল নিব। সো হচ্ছে নাম ইন্ডিকেটস, আমি এটার নাম দিলাম ইন্ডিকেট। ওকে, সো ইন্ডিকেটস, ওকে সো এটা দিলাম। সো এটা হচ্ছে একটা অবজেক্ট হবে, এখানে হচ্ছে আমরা একটা অবজেক্ট তৈরি করব। সো এখানে ফর আমি দিলাম লেট আই ইকুয়াল হচ্ছে জিরো থেকে শুরু হবে, জিরো থেকে শুরু হবে আই লেস দেন আমাদের নামস ডট লেন্থ পর্যন্ত চলবে, কোন পর্যন্ত চলবে? লেন্থ। সো এই পর্যন্ত চলবে, এবং আইটাকে হচ্ছে আমরা ইনক্রিমেন্ট করে ফেলবো, ঠিক আছে? সো এর মধ্যে আমরা চলে যাব। এর মধ্যে যাওয়ার পর আমরা যে কাজটি করবো মূলত, এর মধ্যে থেকে আমরা দেখব যে আমাদের যেই আরেকটা বিষয় প্রতিবার আমরা অ্যারে থেকে নিব, একটা একটা করে নাম্বার আমরা অ্যারে থেকে নিব। সো এখান থেকে হচ্ছে আমরা একটা অ্যারে নিব। সো আমরা দিলাম কনস্ট যে আমরা কী করবো? নাম। সো নাম ইকুয়াল নাম্বার ইকুয়াল আমরা যে কাজটা করব, আমরা যে নামস অ্যারেটা আছে এটার আইতম ইন্ডেক্সটা মানে একটা করে ভ্যালু এটার মধ্যে রাখব, একটা করে ভ্যালু আমার এই নাম্বারের মধ্যে থাকবে। এরপর আমরা যে কাজটা করব, আমরা জাস্ট একটা কাজ করব, এখানে যদি আমাদের কে এর ইকুয়াল হয় এবং এটা, সো এখানে কী করতেছি অ্যাকচুয়ালি, এখানে হচ্ছে আমরা জাস্ট নাম আর হচ্ছে নাম ইন্ডিকেটস এটা যে আছে এর মধ্যে, যদি নাম ইন্ডিকেটসের মধ্যে যদি আমাদের নামটা মানে নাম্বারটা থাকে আর কি, এই নাম্বারের মধ্যে থেকে আমরা আইতম ইন্ডেক্স থেকে ফার্স্ট ওয়ান নিছি। ওকে, ওয়ানটা নিছি, ওয়ান যদি আমার এই নাম্বার ইন্ডিকেটসের মধ্যে থাকে তার মানে কি, এটা আর এটা কী হবে? তখন আমরা চিন্তা করে নিব এটা মানে এটার মধ্যে আসে, তার মানে আমরা বুঝবো যে আমাদের নাম্বার ইন্ডিকেটসের মধ্যে আমরা এখন কারেন্ট যেই নাম্বারটা পাইছি এটা রয়েছে। ওকে, সো এটা হচ্ছে বিষয়। সো যদি থাকে, যদি এটা এটার মধ্যে থাকে, এবং আমরা কি করব, আই মাইনাস ওই যে নাম্বার ইন্ডিকেটসটা, ওই নাম্বার ইন্ডিকেটসটা আমরা কি করব, মাইনাস করব। সো ডিপেন্ডেন্ট করবে কে যদি সমান হয়, দেন আমরা কি করব, ট্রু রিটার্ন করব। সো অ্যাকচুয়ালি এই লাইনটা কি করতেছে একটু পর আরেকটু এক্সপ্লেন করতে হবে, এটা এখন নাও বুঝতে পারি অনেকে। এরপর আমরা যে কাজটি করব, এখানে যার যদি এটা না হয়, নাম্বার ইন্ডিকেটসের মধ্যে আমাদের যে নাম্বার আছে, হ্যাঁ যে নাম্বারটা আছে ওইটাকে আমরা কি হিসাবে ইউজ করব, কি হিসাবে ইউজ করব, কি, ওকে কি, আর এখানে আমরা দিয়ে দিব আই। ওকে, সো এখানে আমরা কি করছি, ভ্যালু আমরা এখানে কি দিছি, জিরো, আর আমরা নাম্বারটাকে আমরা বলছি কি, কি হিসাবে আমরা ইউজ করছি, ওই কিতে আমরা ভ্যালু স্টোর করছি কি, আই। আচ্ছা ভালো কথা। আর যদি এটা সত্য না হয় আমরা ডিরেক্টলি এখানে রিটার্ন করে দিব মূলত ফলস।
সো ফলস রিটার্ন করে দিলাম সো এটা একটু এক্সপ্লেইন করতে হবে মূলত সো এটা অনেকে নাই বুঝতে পারি সো এখানে আমি একটু খেয়াল করি সো আমাদের একটা কি তৈরি হবে অবজেক্ট তৈরি হবে তাই না সো এটা হচ্ছে আমাদের একটা মনে করি একটা অবজেক্ট তৈরি হবে সো প্রতিবার আমি এটা একটা অবজেক্ট তৈরি হবে উল্টা হবে এটা ওকে সো এখানে একটা অবজেক্ট তৈরি হবে ফার্স্টে যখন এই লুপটা চলবে সো আমাদের নাম্বার আমরা মনে করি ফার্স্টে আমাদের নাম্বার আই সমান জিরো তো হচ্ছে ওয়ান সো ওয়ান কি আমার নাম্বার ইন্ডিকেটসের মধ্যে আছে নাই তো এখানে চলে আসবে সো ওয়ান ইকুয়াল আমার স্টোর হবে জিরো ওকে সো ওয়ান হচ্ছে কি আর জিরো হচ্ছে ভ্যালু আচ্ছা ভালো কথা সেকেন্ড টাইম যখন আসবে এখানে আবার এসে চেক করবে যে এখানে আসবে তো সেকেন্ড টাইম হচ্ছে ওয়ান তম মানে টু পাবে সো টু কি আমার নাম্বার ইন্ডিকেটসের মধ্যে আছে নাই আচ্ছা নাই থাকলে আমার এখানে হবে টু আর এখানে কি হবে টু আর ভ্যালু হবে ওয়ান ঠিক আছে আমরা এটা স্টোর করলাম ভালো কথা এরপরে আবার আসবে এরপরে আবার যখন নাম্বারের মধ্যে আসবে পাবে হচ্ছে থ্রি কি পাবে থ্রি সো থ্রির যখন পাবে থ্রি কি আমার নাম্বারে এই অবজেক্টের মধ্যে আসে নাই কিন্তু সো নাই মানে এটা মিথ্যা হবে তখন আবার এখানে চলে আসবে সো আমার এই যে তিন নাম্বার থ্রি আমার কি সো থ্রি কিতে সে স্টোর করবে কি আয়ের মান সায়ের মান কত টু ওকে টু কিন্তু সে স্টোর করলো আচ্ছা সো এই একটা অবজেক্ট আমার তৈরি করবে এরকম একটা অবজেক্ট যখন সে তৈরি করবে পরে সে আবার এই লুপে আসবে যেহেতু আমাদের আরেকটা ইন্ডেক্স বাকি আছে সো এখানে সে আসবে আসার পরে সে চেক করবে যে আমার এই জায়গাতে আসবে তার নাম্বারটা নিবে ওয়ান ঠিক আছে এই ওয়ানটা সেই নাম্বার মধ্যে নিবে সো এই ওয়ানটা কি এই যে ওয়ান এই ওয়ান কি আমার কিসের মধ্যে আছে কি না এই ওয়ান আমার কি নাম্বার ইন্ডিকেটসের মধ্যে আছে সে বলবে হ্যাঁ পাইছি কই পাইছি এই যে ওয়ানটাকে আমরা পেয়ে গেছি ঠিক আছে ওয়ান পাইছি আমরা কোথায় পাইছি তাহলে হচ্ছে ওয়ানটা যেহেতু আমরা পেয়ে গেছি তার মানে এটা সত্য ওয়ানটা মানে আমার নাম্বার ইন্ডিকেটসের মধ্যে রয়েছে তাই না সো নাম্বার ইন্ডিকেশন মধ্যে আমরা পেয়েছি কি ওয়ান সো ওয়ানের আমরা ভ্যালু কি পাচ্ছি জিরো জিরো আমরা পাইছি সো জিরোটা আমরা পেয়ে গেলাম দেন আমরা এখানে চলে আসলাম সো আয়ের মান তখন কত দেখেন আপনারা ভালোভাবে বুঝবেন আয় আমরা ফার্স্ট একবার যখন আসলো সো এর জন্য আমাদের আয়ের মান এটা যখন মিথ্যা হলো এটা মিথ্যা হওয়ার পর এখানে স্টোর করলো আয়ের মান হলো ওয়ান সেকেন্ড টাইম যখন এটার জন্য আসলো এটার জন্য সে এটাকেও পেলো না এটাও মিথ্যা হলো তখন আয়ের মান প্লাস ওয়ান হয়েছে আয়ের মান হচ্ছে টু থার্ড টাইম যখন আসলো হ্যাঁ থার্ড টাইম যখন আসলো থার্ড টাইমও কী হচ্ছে এটাকে স্টোর করলো এটাকে স্টোর করার পরে আমরা যদি দেখি যে সে এটাকে যখন স্টোর করলো জিরো থেকে ওয়ান হইলো ওয়ান স্টোর করলো ওয়ানে তো টু স্টোর করলো হ্যাঁ তো স্টোর করার পরে সে হলো টু সো দেন আমাদের থ্রিটা স্টোর হয়ে গেল সো থ্রিতম যখন সে চলে আসলো এখানে যে আয়ের মান যখন থ্রি হলো থ্রি হওয়ার পর আমাদের এই কন্ডিশনটা কি সত্য হয়ে গেলো যখনই আয়ের মান থ্রি হলো তখন কিন্তু আমার কন্ডিশনটা সত্য হয়ে গেল এবং সত্য হওয়ার পর আয়ের মান তখন থ্রি সো জিরো মাইনাস হচ্ছে থ্রি সো দেন আমরা পেয়ে গেলাম কত পেলাম তখন আমরা কিন্তু পেয়ে গেলাম ইকুয়াল ইকুয়াল কে সো এই যে এখান থেকে পেয়ে যাবো থ্রি সো থ্রি থ্রি সমান সো দেন আমরা টু রিটার্ন করে দিচ্ছি ওকে সো এইটা হচ্ছে আমাদের বিষয় সো আমি আশা করি আমরা সবাই বুঝতে পারছি যদি না বুঝতে পারি তাহলে হচ্ছে আমরা কমেন্ট করে দিব ওকে সো কমেন্ট করবো জিজ্ঞাসা করবো না হয় আমরা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবো সেখানে পোস্ট করবো বিস্তারিত জিজ্ঞেস করবো পেজ আছে পেজে মেসেজ দিব সো আমাদের অ্যাকচুয়াল টার্গেটই থাকবে হচ্ছে আমাদেরকে বুঝতে হবে সো এই টার্গেটটা নিয়ে যদি আমরা কাজগুলো করি তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ বুঝবো আর প্রতিনিয়তই কিন্তু আমাদের ভিডিওগুলো আসতেছে এমনকি এই উইকের মধ্যেই হচ্ছে আমাদের কী হয়ে যাবে এই লেকচারগুলো কমপ্লিট হয়ে যাবে যেই কয়টা একশো অ্যালগোরিদম চ্যালেঞ্জের আমাদের আর অল্প কয়েকটা লেকচার বাকি আছে যেগুলো হচ্ছে আমাদের কমপ্লিটলি শেষ হবে সো আমরা সবাই হচ্ছে প্রবলেম সলভ করবো এবং যেই জায়গাতে আমরা বুঝবো না ওই জায়গাটা আমরা জিজ্ঞেস করে নিব এবং ওই জায়গাটা নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করবো চিন্তা করবো তাহলেই হচ্ছে আমরা আমাদের নির্দিষ্ট গোলে পৌঁছাতে পারবো সো আমি এখন যে কাজটা করবো এটাকে সাবমিট করে ফেলবো সো আমরা জাস্ট এই যে ভিতরে যে কোডটুকু আছে এতটুকু আমরা নিব ওকে সো এতটুকু কোড আমরা নিয়ে নিব এতটুকু কোড নিয়ে আমরা চলে যাবো হচ্ছে লিড কোডে পেস্ট রান ওকে আমরা দেখবো যে অ্যাকসেপ্টেড সো এই ওয়েতে করলে আমাদের কমপ্লেক্সিটিটা কম আসতেছে আমরা যদি দেখি এখানে কিন্তু আমাদের একটা লুপি আমরা এখানে চলতেছে এবং এর মাঝখান থেকে জাস্ট আমরা একটা কিয়ের সাহায্যে জাস্ট একটা ভ্যালু আমরা অ্যাক্সেস করতেছি প্রতিবারই ওয়ান টাইপস সো আমাদের এখানে কিন্তু কমপ্লেক্সিটিটাও কমে গেছে সো আমরা অন্য ওয়েতে ওই কাজটা করতে পারতাম অন্য ওয়েতে আমরা এই কাজটা করতে পারতাম সো সেক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটিও বাড়ার সম্ভাবনা ছিল সো আজকে এ পর্যন্তই সো পরবর্তী লেকচারে আরও
নতুন কিছু নিয়ে আমি চলে আসব। সো এবন কি আমরা এই যে ডিএসএ যখন পারবো, ডিএসএ যারা শিখার আগ্রহ আছে, বেসিক ডিএসএ আমাদের একটা প্লেলিস্ট আছে, সেখানে দেখলে আমরা একটা আইডিয়া পেয়ে যাব এবং আমরা কমপ্লেক্স জিডি নিয়ে চিন্তা করার একটা মোটামুটি ধারণা হয়ে যাবে। সো এরপরে ডিএসএ লেকচার সামনে আরও অ্যাডভান্স আসবে এবং প্রবলেম সলভিংয়ে অ্যাডভান্স আসবে যদি আপনারা চান। সো যারা অ্যাডভান্স বিষয়গুলো দেখতে চান তারা হচ্ছে কমেন্ট করবেন এবং ফ্রেন্ড সার্কেলদের সাথে হচ্ছে শেয়ার করবেন অ্যাকচুয়ালি। ওকে, সো আপনাদের ভালোবাসাই হচ্ছে আমাদের মোটিভেট হিসাবে কাজ করে এবং সামনে আরও ভিডিও বানানোর জন্য নিজেরা উদ্বত হই। যদিও এটা একটা প্যাশন আমার, আমি ওই জন্যই ভিডিও বানাই। সো আপনাদের ভালোবাসা পেলে আরও ভালো লাগে আর কি। সো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।